হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই আছেন ভালো। আমি আছি খুব ভালো। আজকে ভালো থাকা নিয়ে আমি একটা জায়গায় বের হচ্ছি। এতক্ষণ আপনারা সবাই বুঝে গিয়েছেন আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। সো বেশি ঝট দেরি না করে বের হয়ে যাই বাসার থেকে। আর আজকে শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে আরো একজন যাচ্ছে, মানে আমার কাজিন যাচ্ছে। তো আজকে আমরা দুজন মিলে হচ্ছে সেখানে যাব এবং সেখানে পুরো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আর ফার্স্ট মাস এই বাইকটাতে আছে যাবো আমরা। কেমন হয় বাইকটাতে গেলে? পুরানো মডেল না ভাই, এখন আমরা এটাতে যাবো, কারণ বর্তমান যুগের বর্তমান জিনিস দিয়ে যাওয়া উচিত। তো আমি আমার ভাই দুজনে বের হয়ে গেলাম এইদিকে, এবং আমার বাপটা দেখছেন একটা কালা শার্ট পইরা, কালা সানগ্লাস পরা। আমি দুজনে কিন্তু যাচ্ছি, তো যাচ্ছি তো সামন দিকে যাচ্ছিলাম আমরা এইদিকে। এবং আমরা সাথে কোথায় যাচ্ছি, মানে আমাদের মুন্সীগঞ্জে বিখ্যাত সানের মিষ্টি খাওয়ার জন্য। তো সেই জায়গায় যাওয়ার আগে আমরা হচ্ছে, যেহেতু শুক্রবার ছিল আর দুপুর টাইম, তো ফার্স্ট আমাদেরকে নামাজটা পড়তে হবে এবং সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর এইকে দেখুন, এইদিকে হচ্ছে আপনার আলু বুনবে, মানে যেটা বলে আলু বোনা বা রোপণ করা একই কথা ভাই, আঞ্চলিক ভাষার কথা এগুলা। তো এদিকে আলু বোনবে, সে প্রস্তুতি নিচ্ছে। আর এই দিক দিয়ে হচ্ছে আমরা মানে গ্রামের ভিতর রাস্তা যাচ্ছি আজকে। তো গ্রামের ভিতরে যাচ্ছি আমরা, এবং গ্রামের ভিতরটা এত সুন্দর ছিল, বাট আমাদের ওইখানটাতে এতটা গ্রাম নাই যেটা আমি এই দিকে এসে দেখলাম। আর এদিকে তো জানেন ক্যামেরার সামনে একটু বাপ নিতে মন সবাই বাপ লয়, তো সেদিকে আমি কোনো ফিরতি নাই। এবং আমরা কিন্তু দেখতে চৌধুরী বাড়ি রোড যেটাকে বলে সেখানে উঠে গেছি। এই রোডটা খুব সুন্দর ছিল এবং খুব দেখার মতো রাস্তা ছিল, এবং আশেপাশে পরিবেশটা এত সুন্দর ছিল, মানে খুব জোস, মানে আমার চোখে দেখার জোস রোডগুলো এগুলাকেই বলে। তো আমরা সামুন্দে যাইতেছিলাম, এবং যাইতে যাইতে এবং অলরেডি আমরা শ্রীনগরের যেটা বলে শ্রীনগরের কাছাকাছি চলে এসেছি। এবং এইটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে, উপর দিয়ে হচ্ছে আপনার ঢাকার থেকে মাওয়া যায় যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তাটা। এবং সামনে হচ্ছে ট্রেনের রাস্তা আছে, সেটা অবশ্যই আপনাকে দেখাবো, শুধু সাথে থাকতে হবে আমার সাথে এই মুহূর্তে। তো আমরা এখন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম এই দিক দিয়ে, এবং আজকে আমরা যাচ্ছি বাইক দিয়ে। অবশ্য আপনাকে তো বুঝতে পেরেছেন বাইক দিয়ে যাচ্ছে আজকে। তো বেশি কথা না বলে ওই যে দেখেন ট্রেনের রাস্তা, বাট দুর্ভাগ্য সেটা হচ্ছে আমাদের আজকে আমরা ট্রেন দেখি না এখানে। আমি এতবার ট্রেনের রাস্তা গেলাম, আমি একটা ট্রেনও দেখি না, শুধু মালবাহী ট্রেন ছাড়া। মালবাহী বলতো যে রেগুলার ট্রেন থাকে না, যে ওগুলো ছাড়া দেখিনি। তো প্রতিবার মতো চশমাটা খুললে একটু ভাব নিতেছিলাম, আর সামন্দর তো A few moments later. ফাইনালি একটা খাবারের দোকানে ঢুকলাম। নামাজ শেষে আমরা খাবারের দোকানে ঢুকলাম, এবং এইখানটাতে মানে প্রতিটা খাবারের লিস্ট একেবারে মেনু পুরো টেবিলের মধ্যে দিয়ে দেয় এইখানটাতে, যেটা দেখে ভালো লাগলো। মানে আপনি কোনটা খাবেন সেটা কিন্তু আপনি এক মুহূর্তে দেখতে পারবেন, এবং সেটার দাম কেমন হবে সব কিছু দাম আপনার সামনে দেওয়া আছে। এদিকে আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কী খেতে পারি কী খেতে পারি। তো সমস্যা কি, আমি তো খাওয়াবো না, খাওয়াবো হচ্ছে আমার ভাই। তো এই থেকে আমি একটু মানে এটাকে বলে গরিবের আয়না, গরিবের আয়নার সময় একটু পোজ নেওয়া শুরু করলাম। আর এদিকে হচ্ছে বেসিন, তো হাতটা হাত ধুয়ে নিই, কারণ খাবার আগে তো আবার হাত ধুয়ে নিতে হবে। আর আমার বড় ভাইকে দেখছে, ও আমার সে একটু ভাব নিতেছে, মানে খাবার আসা আগে সে নিজে একটু পোস্ট নিয়ে দেখতেছে কেমন দেখা যায়। তো বললাম আমার একটু ভিডিও করাইতে, আর আমার কমন স্টাইল কিছু পারি না, হেললে একটু সবাই দেখলাম। তো এদিকে চলে এসেছে আজকে আমাদের কাচ্ছি, খাসি কাচ্ছি। তো আমরা এখন এইটাকে মানে সাটামো, মানে খাওয়া দাওয়া খামো আজকে এটাকে। আর বাঙালি বইলা কথা, খাবার সামনে থাকবার ছবি তোমার কোনো কথা হয়। তো এদের কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমি, এবং আমি তো গরুর মতো খাইতেছিলাম, মানে এত মজার ছিল খাবারগুলা। তো খাইতেছিলাম তো খাইতেছিলাম, A few moments later. তো খাবার দাবার শেষে একটা স্প্রাইট নিলাম হাতের মধ্যে, এবং স্প্রাইটটাকে নিয়ে কিন্তু খাইতেছিলাম, মানে কথা বলতে আমার বিলের বিষয়ে, ভাই কতটা বিলের একটু দেখেন তো। তো আমার কি আর, হ্যাঁ তো বিল দিবে ওই তো, হ্যাঁ বিল দেওয়ার পরে আমরা বাইরে গেলাম এইদিক থানায়। এই যে দেখেন, হ্যাঁ সেই দিকে দাঁড়াই আছে। আর এখন আমরা যাবো হচ্ছে এই দিকে, এই দিক থানায় আমরা এইদিকে যাবো। পরন্ত বিকালে পরন্ত সময় নিয়ে কিন্তু বের হয়ে গেলাম, আর আমি একটু আমাকে দেখতেছিলাম। আর দেখলে কি ভাই বললো, সামনে যাও সামনে, তখন উঠবো আমরা, কোনো কথাবার্তা নাই, সামন থেকে হারা শুরু করো, যেটা হচ্ছে বিখ্যাত মিষ্টি খাইতেই হবে আজকে, আমাকে তো একটু কষ্ট তো করতেই হবে। তো আমিও হাঁটতেছিলাম ক্যামেরা করতে করতে, তো ফাইনালি মানে ফাইনালি ভাইও চলে আসলো। এখন আমি হচ্ছে এটার পিছনে উঠবো, এটা হচ্ছে আমাদের পঙ্খিরাজ আজকাল। তো পঙ্খিরাজ উপরে উঠা কিন্তু আমি চরম ভাবে সেই একটা ফিল নিয়ে সামন দিকে যেতেছিলাম। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে, মানে কি সুন্দর দেখছেন। ওই যে সামনে দেখতেছেন এক কোনার রেল স্টেশন, ওটা হচ্ছে আপনার শ্রীনগর রেল স্টেশন। তো এই দিক দিয়ে হচ্ছে আপনার যারা ট্রেনে যাবেন তারা এই শ্রীনগরের স্টপ অবশ্যই দেখতে পারবেন। তো আমরা যাইতেছিলাম, এবং এত সুন্দর রাস্তাটা, মানে পুরো রাস্তার ভিডিও করছি কিন্তু আপনি দিতে পারতেছি না, কারণ দিলে আপনার বোরিং ফিল করবেন রে ভাই, এত সুন্দর রাস্তা। তো মাঝে একটু ব্রেক নিলাম আমরা, ভাই নামলো, কিছু খাবার দাবার কিনলো, তারপর হচ্ছে আমরা আবার সামন দিকে উদ্দেশ্য, মানে সামন দিকে যাওয়ার জন্য রওনা দেবো। তো ফাইনালি কিন্তু চলে আসলো, মানে তার খাওয়া দাওয়া নিয়ে। তো আমি এদিকে যাইতেছিলাম, আর বাইরে বললাম যে ভাই একটা ভিডিও করে চলেন, না ভাই ভিডিও করা যাইব না এখন, তুমি করতে থাকো। আমি কোথায় ছিলাম, তো সামনের রাস্তাগুলো এত সুন্দর রাস্তা ছিল, মানে আসোখানটা একেবারে হেয়ে বিতে ভুগুইতা রয়েছে। তো কেলাম যে ভাই আহেন একটু ক্যামেরাতে ধরা পড়ি কিন্তু, নাই স্যার আহ একটু হ্যাশট্যাগ দেয় নাকি। তো এদিকে আমি দিতেছিলাম হ্যাশট্যাগ, আমি হ্যাঁ দিয়েছিলাম। তো পঙ্খিরাজ কিন্তু উঠতেছিলাম, মানে ভাগ্যে আমরা আকাশ উঠতেছিলাম। তো বাইরে বললাম যে একটু ধরেন ভাই, এমন করেন কেলা, এখন তো এতে ধরলো, এবং ধরার পর আবার হেই আমরা সেই সুন্দর রাস্তাটা যাচ্ছিলাম।
এত সুন্দর রাস্তা, মানে এই দিককার রাস্তাগুলো যে এত সুন্দর ভাই, আপনি যদি আসেন না, মানে ফ্রি রাস্তা তো আপনার মানে খুব ভালো লাগবে এই দিককার রাস্তাগুলো। জোস একটা প্রাকৃতিক রাস্তায়, মানে কি বল, প্রকৃতির রাস্তা এগুলাকে বলে। A few moments later. তো ফাইনালি আমরা নওপাড়া বাজারে চলে আসলাম, এবং এখানে আসার পর আমার সেই বিখ্যাত মিষ্টিটা খুঁজতে হবে আমাকে, কারণ এখানে প্রতিটা দোকানে পাওয়া যায়, কিন্তু ভালো দেখে দোকান খুঁজতে হবে। সেই দোকানে যাবো আমরা, এবং সেখানে গিয়ে দেখতে হবে যে কোন দোকানটাতে ভালো, মানে ভালো মিষ্টি পাওয়া যায়। কিন্তু কপালে দুঃখ থাকলে সেটাকে কখনো গোছান যায় কন্ত ভাই। সেই দোকান তার খুঁজে পাইতেছিলাম না, আমাকে যে অ্যাড্রেস দিছিলাম সেই অ্যাড্রেস অনুযায়ী গেছি, কিন্তু দোকান পাই নাই। তো কি করবো, লোকাল দোকানে ভিড়ে ঢুকলাম, এবং সেই দোকানে ভিড়ে ঢুকে হচ্ছে আমার আগে মিষ্টি এতটা ইস ছিল না, আমার পরিষ্কার ছিল না। তো কি করবো, এত দূর থেকে যেতো আসছি, অবশ্যই আমাকে খাইতেই হবে এখানে এসে। তো ওনাকে বললাম কত, মানে কত করে, উনি বললো সব 200 গ্রাম। এদিকে হচ্ছে আমি সানা মিষ্টি গুতাইতেছিলাম মুখের ভিতরে, দেখলাম না ভাই লোকাল অনুসারেও খুব ভালো, মানে এত ভালো ছিল, কিন্তু শিরা গুলাকে একেবারে পাতলা ছিল। মানে অনেকে এটাকে পাতলা শিরা মিষ্টি বলে, কিন্তু আমি এটাকে সানার মিষ্টি বলে, এটাকে সানা দিয়ে তৈরি করা হয়। আমি খাইতেছিলাম, তো গুতাইছিলাম মুখের ভিতরে, এবং এত মজা ছিল ভাই ভাই, আমি না হলে 8টা মিষ্টি খেয়েছি। যে মানুষ দুইটা মিষ্টি খেতে খেতে তার কথা দুইটা যায় কি বলার। মানে খাওয়া দাওয়া শেষ করে আমরা টুর্নামেন্ট সারছে, তো এদিকে হচ্ছে ফুটবল খেলা হইতেছিল, এবং আমরা এখানে অনেকটা সময় থাকি, এবং সেই সময় মানে সেখানে আমরা মানে খেলাও দেখি অনেকক্ষণ ধরে, কিন্তু বেশিক্ষণ থাকি নাই, যেহেতু বাসায় চলে যেতে হবে, সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে, তাই আমরা তাড়াতাড়ি করে বাসায় উদ্দেশ্যে রওনা দেবে। এখানে এসে আমরা আরেকটা দেখি যে কুসুমপুর মাঠে হচ্ছে আবার একটা খেলা হচ্ছে, এটা হচ্ছে আপনাকে জানবো, এটা হচ্ছে ফুটবল খেলা। এখানে আমরা দাঁড়াই নাই, এখানে আমরা বেশ মানে এখানে আমরা চলতে অবস্থায় ছিলাম, এবং এখান থেকে আমরা চলে যাই, কারণ এক খেলা কবার দেখা যায় বলেন তো। তারপরে যত ছিল, তারপর ভিডিওকে আপনাদের দেখালাম, অবশ্যই ভালো লাগলো আপনারা বলবেন, এবং যাওয়ার সময় দেখবেন সূর্যটা, সূর্যটাকে পরন্ত সূর্য, ডুবন্ত সূর্য। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার সবার সাথে ভিডিও দেখা হবে, তো সবাই আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আর একটা কোনো ভিডিওতে।